জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও এর আশপাশের বিভিন্ন মসজিদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পর জামাত শিবিরের হামলার আশঙ্কায় এসব এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়। জুমার নামাজের আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে নিরাপত্তা বাহিনীর তল্লাশির মধ্য দিয়ে মুসল্লিদের মসজিদে প্রবেশ করতে হয়েছে। পুলিশ জানিয়েছে, মসজিদের ভেতরেও সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন। এ সময় বায়তুল মোকাররম এলাকা থেকে সন্দেহভাজন চারজনকে আটক করে পুলিশ। এছাড়া বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন ও বায়তুল মোকাররম মসজিদের খতিবের ঘোষণা অনুযায়ী মসজিদের উত্তর গেট বন্ধ রাখা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গতকালের ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।